নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে কানু কেবি এন্টারটেনমেন্টের মেন ওনার। আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ভাইয়ের বিয়ে, রিসেপশন ছিল, ওখানটাতে গিয়েছিলাম, সবকিছুই আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন খাবারের পর্ব চলে এসছে, আমি ওইখানটাতে খেতে পারিনি কারণ প্রচণ্ড ক্রাউড ছিল, আমার কথাগুলো ঠিক মতো শোনা যেত না। তো আমি ঠিক করেছিলাম যে আজকে বাড়িতে এনে খাবারগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো, কোন খাবারের কীরকম টেস্ট সেই যে তার জন্য আজকে আমি আমার বাড়িতে বসে আছি, খাবার খাবো। এক একটা করে পার্সেল নিয়ে এসেছি, একটা করে পার্সেল খুলে আপনাদের সামনে রাখবো আর টেস্ট করবো। সঠিক খাবারের মানটা টেস্টটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। যাই হোক, যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা আগামী দিনে এই চ্যানেলটাকে আরও সুন্দরভাবে আপনাদের কাছে রেকমেন্ড করব। প্রথমে রাধাবল্লভী আর ডাল মাখানি দিয়ে স্টার্ট করি। তো চলুন শুরু করা যাক। ডাল মাখানিটা সত্যি দুর্দান্ত হয়েছে, যেমন হালকা একটু মিশ্রলা ভাব আছে, ঝাল ভাব আছে। রাধাবল্লভী তো বলার কিছু রাখে না, দেখুন স্টাফিং করাই যো, পুর দেওয়া আছে ভেতরে, এটা সম্ভবত ছাতুর পুর হবে, কারণ ডালের পুর দিলে পরে কালো হয়ে যায়। এবার নিচ্ছি চলুন চিকেন সাটে, দু পিস চিকেন সাটে দিয়েছে, চলুন টেস্ট। খারাপ হয়নি কিন্তু আমার ভালো লাগলো না, সাটেটা অনেকটাই হার্ড আছে চিকেনে, দেখুন সহজে ভাঙতে চাইছে না। এটা যে টস করেছে সসের সঙ্গে, টসটাও ঠিকমতো হয়নি, ভেতরে মশলা ঢোকেনি। দেখুন চিকেনটা খুব ফ্রেশ, কিন্তু একদমই চিকেনটা খুব ফ্রেশ, দেখুন যতটা নরম হওয়ার কথা ছিল ততটা হয়নি, চিকেনটা আরেকটু ম্যারিনেট করা দরকার ছিল। দেখুন এটা ফিশ আছে, একটা বেশ ভালো বড় সাইজের গাদা সাইজ সাইডটা হবে সম্ভবত, না পেটি আর গাদা। চলুন এর সঙ্গে একটু রাইস নিয়ে খাওয়া যাক, তাহলে রাইস দিয়ে খেয়ে দেখা যাক। ভালো লাগলো না গ্রেভিটা, একদমই ভালো লাগলো না। দারুন, পাতলা মাছটা টেস্ট খুবই সুন্দর, অপূর্ব টেস্ট, খেতেও খুব সুন্দর। খাসির নাম শুনলেই বুকে ভরে খুশিতে, আর খাসি মুখে পড়লেই আসে হাসিতে। তো চলুন দেখে নেওয়া যাক খাসির মাংসটা কেমন হয়েছে, আমি এত মাংস খাবো না। দারুন দারুন, দেখুন গ্রেভিটা দারুন, আরেকবার সত্যি দারুন। দেখুন মাটন এত নরম হয়ে গেছে, ভেঙে ভেঙে ছোটো ছোটো হয়ে গেছে, জাস্ট চাপ দেওয়া মাত্রই ভেঙে গেল। জাস্ট দেখি একটু মাটনটাকে কেমন, কিছু বলাই নেই, ভাষা বুঝে পাচ্ছি না এত সুন্দর বয়েল হয়েছে।